আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে। আমি এখন অবস্থান করছি দুবাই, আরেকটি মোস্ট ইন্টারেস্টিং এবং অ্যাট্রাক্টিভ প্লেস, যে প্লেসটির নাম হচ্ছে JBR। এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই JBR শহরটি দেখতে কেমন বা কি আসল বিষয়। সো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি। এটা হচ্ছে সেই JBR শহরটি, দেখতে পাচ্ছেন কতটা জাঁকজমকপূর্ণ। এবং এই সম্পূর্ণ JBR এলাকাটি গড়ে উঠেছে বিভিন্ন ধরনের টুরিস্ট থেকে অ্যাট্রাকশন। এবং আমরা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই JBR এলাকাটি দেখতে কেমন বা কে আসল বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে JBR বিচ এরিয়াটি, যেটা কিন্তু শর্টকাট হচ্ছে জুমেরা বিচ ফুল ফর্ম, এবং শর্টকাট হচ্ছে JBR বিচ। এবং এই JBR বিচকে কেন্দ্র করে বিভিন্ন সব বড় বড় সব অট্টালিকা গড়ে উঠেছে, যেহেতু এটা একটি বিচ ভিউ। এবং এই স্থানটিতে যারা থাকে ম্যাক্সিমাম ফরেনাররাই থাকে, এবং স্পেশালি এখন যেহেতু উইকেন্ড টাইম বা ছুটির টাইম, সেই জন্য বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছে এই JBR বিচটি দেখার জন্য। এবং এই JBR এরিয়াটি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই সম্পূর্ণ JBR এরিয়াটি দেখতে কেমন বা কী আসল বিষয় যতটুকু পসিবল। আপনারা দেখতে পাচ্ছেন যে JBR এরিয়াটি বিভিন্ন শপস আছে ডান দিকে, এবং এখানে আরও নানান সব আছে। আমরা এখন আস্তে আস্তে ঘুরতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই JBR এলাকাটি। এবং ম্যাক্সিমাম এখানে যারা কিনা থাকে তারা বেশিরভাগই ফরেনার। এই যে বিশাল বিশাল হোস্টেল আছে, হোটেল আছে এই JBR এরিয়াটিতে। এবং এখানে অনেক নামি দামি সব গাড়িও দেখা পাওয়া যায় এই JBR এরিয়াটিতে। আমরা আস্তে আস্তে হাঁটতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই JBR এরিয়াটি দেখতে কেমন। দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ। এটা হচ্ছে সেই JBR এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ ডেকোরেশন করা এই সম্পূর্ণ JBRটি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে গাড়িগুলো আছে মোটামুটি যারা এখানে রিচ, তাদের এই এরিয়াটি অনেকটাই বলা যেতে পারে। এটা হচ্ছে সেই JBR। প্রচুর মানুষজন বিভিন্ন স্থান থেকে আসছে এই JBR ব্রিজটি দেখার জন্য। আমরা আস্তে আস্তে ঘুরতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই JBR এরিয়াটি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন বিভিন্ন স্থান থেকে আসছে এই JBR ব্রিজটি দেখার জন্য অস্থির। এবং আমরা কিন্তু এখানে দেখা পেয়ে গেছি একটি ফেরারি গাড়ি JBR বিচের। দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই JBR বিচ থেকে এই ফেরারি গাড়িটিকে রেন্ট করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ এই JBR যে সিটিটি বা JBR বিচের পাশে যে হোটেলগুলো এবং এই সম্পূর্ণ এরিয়াটি। এবং এই সম্পূর্ণ এরিয়াটিতে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছে এবং তারা তাদের উইকেন্ড স্পেন্ড করছে JBR বিচে। এবং খুবই অসাধারণ, দেখতে পাচ্ছেন অস্থির একটি এরিয়া। আমরা আস্তে আস্তে ঘুরতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই JBR ব্রিজটি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ। দেখতে পাচ্ছেন কীভাবে এখানে অ্যাডভার্টাইজমেন্টের সিস্টেম এই ব্রিজের ভিতরে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রেখেছে। এবং এই পার থেকে ওই পারে হতে পারে হোটেলের যারা আছে তারা নামার জন্য। এবং এখানে বিভিন্ন ধরনের নামি দামি সব রেস্টুরেন্ট দিয়ে সম্পূর্ণ JBR ব্রিজটিকে গড়ে তুলেছে। আমরা আস্তে আস্তে হাঁটতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সম্পূর্ণ JBR ব্রিজটি। দেখতে পাচ্ছেন এখানে একটি আইসক্রিম, তুর্কিশ আইসক্রিম। তো স্থির খুবই অসাধারণ। আমরা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে হাঁটতেছি এবং দেখতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই JBR ব্রিজটি। দেখতে পাচ্ছেন খুবই মোস্ট অ্যাট্রাক্টিভ একটি প্লেস এই দুবাইয়ের ভিতরে JBR ব্রিজটি। দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ। দেখতে পাচ্ছেন কি অসাধারণ এই JBR ব্রিজটি। আমরা আস্তে আস্তে হাঁটতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল JBR ব্রিজটি। আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ, খুবই অস্থির একটি প্লেস। দেখতে পাচ্ছেন কি অসাধারণ সব রেস্টুরেন্ট এই JBR ব্রিজটির ভিতরে।
আমরা এখন আস্তে আস্তে হাঁটতেছি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই জেবিআর বিসটি কি অসাধারণ ডেকোরেশন করা এই সম্পূর্ণ জেবিআর বিসটি এই ছিল আমার আজকের ব্লগ আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই জেবিআর শহরটি দেখতে কেমন বা কি আসব বিষয়ে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট